ইসলাম ধর্ম গ্রহণের হিড়িক পড়ে গেছে পশ্চিমা বিশ্বে। পশ্চিমাদের শক্ত লাগাম ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে খ্রিস্টানরা। শেষমেশ ইসলামের ছায়াতলে আশ্রয় খুঁজে নিচ্ছে খ্রিস্টানরা। এদিকে চিন্তার ভাজে দিশেহারা পশ্চিমাদের হলো ঘুম হারাও। এবার বুঝি সত্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া প্রত্যেকটি কথা। ইসলাম বিস্তারে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কম বয়সী নারী পুরুষের অন্তরে। পিছিয়ে নেই সেলিব্রিটি তারকারাও। মাইকেল জ্যাকসনের পর ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার দাউদ কিমো। 3 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেও নতুন করে কেন আলোচনার এই ঢল? কি এমন বললেন তিনি ইসলাম নিয়ে? 3 বছর আগে কিভাবে এই বা পেয়েছিলেন আলোর পথ? সবটাই জানবেন বাজ নিউজের আজকের রিপোর্টে। কোরিয়ার জনসংখ্যার একটি বড় অংশ হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জায় হানও রয়েছে। 28 বছর বয়সী এই কোরিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 2019 সালে। হযরত দাউদ আলাইহিস সালামের নাম অনুসরণ করে নিজের নাম বদলে রাখেন দাউদ কিম। 9/11 হামলায় আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পর মিডিয়া ইসলামকে নিয়ে যখন মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছিল তখন তিনি প্রথম ইসলামের সাথে পরিচিত হন। ভীষণ অবাক হয়ে ভাবতে থাকেন ইসলাম নিয়ে, বাড়তে থাকে আগ্রহ। এরপর জাকির